রাত পোহালেই ছট পুজো, ঘাটগুলিতে চলছে প্রস্তুতি, বাজারে সাজগোজের দোকানেও উপচে পড়া ভিড়। রাত পোহালেই ছট পুজো, শহরের বিভিন্ন ঘাটে ঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন এই একই ছবি লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরের বিভিন্ন ঘাটে। শুধু যে পুজোর প্রস্তুতি তা নয়, ছট পুজো উপলক্ষে সাজগোজের দোকানগুলিতে ভিড় উপচে পড়েছে মহিলাদের। বিশেষ করে কাচের চুড়ি এবং মেহেন্দির দোকানগুলিতে ক্রেতাদের ভিড় চোখে পড়বার মতো। শারদ উৎসব, লক্ষ্মী পুজো, কালী পুজোর পর্ব শেষ করে ইতিমধ্যেই শহরগুলিতে শুরু হয়েছে ছট পুজোর প্রস্তুতি। রাত পোহালেই ছট পুজো, শহরের বিভিন্ন ঘাটে ঘাটে সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। শুধু যে পুজোর প্রস্তুতি চলছে তা নয়, ছট পুজো উপলক্ষে মহিলাদের চলছে সাজগোজের প্রস্তুতিও। এই ছট পুজো উপলক্ষে মহিলাদের প্রধান সাজগোজের উপকরণ কাচের চুড়ি, মেহেন্দি, মঙ্গলসূত্র প্রভৃতি। পুজোর এই প্রস্তুতির একই ছবি এদিন ধরা পড়ল জলপাইগুড়ি শহরেও। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ঘাটে ঘাটে পুজোর প্রস্তুতি চলছে, অপরদিকে শহরের বাজারগুলিতে মহিলাদের কেনাকাটার ব্যস্ততা চোখে পড়বার মতো। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রেতারাও হরেক রকমের কাচের চুড়ি, মঙ্গলসূত্রের পসরা সাজিয়ে বসেছে বাজারগুলিতে। সেই সাথে দেদার বিক্রি হচ্ছে মেহেন্দিও। বাজারে এসে নিজেদের পছন্দ মতো চুড়ি, মঙ্গলসূত্র, মেহেন্দি, আলতা সিঁদুর কিনতে ব্যস্ত মহিলারাও। এই বিষয়ে জলপাইগুড়ি বাজারে উপস্থিত পূর্ণিমা দেবী জানান, রাত পোহালেই ছট পুজো, তাই ছট পুজো উপলক্ষে কাচের চুড়ি, মেহেন্দি, মঙ্গলসূত্র, সিঁদুর, আলতা এইসব কিনতে এসেছি। ছট পুজোর নানান ধরনের নিয়ম থাকে, যার মধ্যে একটি প্রধান উপকরণ কাচের চুড়ি, মঙ্গলসূত্র পরা, আলতা কেনা, সিঁদুর কেনা। তাই পুজোর আগে সমস্ত জিনিস কিনে গুছিয়ে রাখছি। এই বিষয়ে তিনি আরও জানান, এই চুড়ি নিব, একটু মঙ্গলসূত্র নিব, মেহেন্দি নিব, এগুলো সব ছট মাইকে আমরা সবাই দিব। অনেক নিয়ম, এটা একটা মহত্বপূর্ণ, মানে এটা কাচের চুড়ি লাগবেই লাগবে পূজার জন্য। হ্যাঁ হ্যাঁ, ছট পূজার জন্যই এটা মাকে দেওয়া হয়। কাচের একটা একটা শুদ্ধ জিনিস হয়, আজ এই শুদ্ধ পূজাটা মানে সব কিছু প্রকৃতি থেকেই নিয়ম থাকে। এই বিষয়ে এক বিক্রেতাও জানান, এবছর অন্যান্য বছরের তুলনায় ক্রেতাদের ভিড় যথেষ্ট রয়েছে বাজারগুলিতে। গত বছরের তুলনায় এবছর বিক্রির পরিমাণও বেশি, এমনটাই জানালেন বিক্রেতারা। আমরা কাচের চুড়ি বিক্রি হচ্ছে ভালো। চুড়ি অনেক রকমের আছে, এরকম চুড়ি আছে, ঝিলমিল চুড়ি আছে, লাঠি আছে, সবই আছে। দাম 50 টাকা ডর্জন আছে, 30 টাকা ডর্জন আছে, 200 টাকা আছে, সেট চুড়ি আছে, সবই আছে, সব রকমের দামেরই আছে। বিক্রিটা এখন বিভৎস বিক্রি হচ্ছে, মাল এখন মোটামুটি আমার শেষের দিকে আছে। আজকেই বিক্রি আছে, কালকে হাফবেলা বিক্রি হবে। হ্যাঁ, এবছর বিক্রিটা ভালোই আছে, মোটামুটি মাল আমার শেষের দিকেই আছে। ছট পুজো উপলক্ষে বাজারে কাচের চুড়ি, মঙ্গলসূত্র, আলতা সিঁদুর কেনার রীতিমতন হিরিক পড়ে গিয়েছে। এই যে বাজার করতে ছট পূজার জন্য চুড়ি, তারপরে সিঁদুর, মায়ের জন্য আলতা, এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছট পূজায় লাগে, খুব ইম্পর্টেন্ট। এটা মানে সোলার সিঙ্গার টাইপে এগুলো করতে হয় ছট পূজাতে, যারা বিবাহিত তাদেরকে পড়তেই হয়। যেহেতু রাত পোহালেই ছট পুজো, সেই কারণে প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানান ধরনের ব্যবস্থা, যাতে শান্তিপূর্ণভাবেই ছট পুজোর অনুষ্ঠান সম্পন্ন হয়। সেই কারণেই বিভিন্ন ঘাটে ঘাটে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।